আমাদের সাথে প্রথমে অ্যাপ্রিসিয়েশন করছে, দেখা করছে, কথা বলছে, এখন তারা ওই প্রতিষ্ঠানে আমাদেরকে যাইতে দেয় না। ওই প্রতিষ্ঠানে আমাদেরকে যারা হেল্প করছে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তো এখন আমরা কিছু একটা করতেছি বলে কিন্তু ওরা আমাদেরকে আর ডাকতেছে না। আমি নিমুর কথা বলতেছি, যে আমাদের মাদার অর্গানাইজেশন যেখান থেকে আমাদের নিয়োগ হয়, যেখানে আমাদের নিয়োগ হবার কথা, তাদের আন্ডারে যে ডিমিউ আছে, ডিমিউতে আমাদের নিয়োগ হওয়ার কথা। তো এই নিমুর উদ্ধতন সিটিএম এখন আমাদের সাথে মিট করে, কারণ মিট করলেই দেখা যায় এরা এখন সংঘবদ্ধ হয়েছে, এরা এখন 500 মেম্বার, এরা আমাদেরকে ঘেরাও করবে, এরা আমাদের মামলা করবে, বিভিন্ন একটা ভয় ওদের ভিতরে ঢুকে গেছে। আর তুমি তখনই বুঝবা যখন তোমাকে নিয়ে কেউ হিংসা করবে, তোমাকে নিয়ে কেউ সমালোচনা করবে, তখনই বুঝবা যে তুমি রাইট ওয়েতে আসো। তো আমরা আলহামদুলিল্লাহ তোমাদের কাছে হয়তো পৌঁছাই নাই, কিন্তু পৌঁছাইতে বেশি সময় লাগবে না। আজকে আমরা প্রথম বছর পূর্তি আমরা এখানেও করতে পারতাম, আইডিবিতেও করতে পারতাম, আইবিতেও করতে পারতাম, আমাদের অপশন ছিল। বাট আমরা কেন ডিলে করতেছি? বিকজ অফ আমরা চাই এখানে কারিগরি শিক্ষা করে সচিব আসুক, সে দেখুক যে একটা ডিপার্টমেন্ট চালু আছে, এই ডিপার্টমেন্ট চালু আছে, এই ডিপার্টমেন্টে 6,000 লোক বেরোছে, আরও 5,000 পড়তেছে। তো এদের জন্য আমরা কী করছি? আমরা সচিব খেতাব নিয়ে বসে আছি, অথচ আমি এদের জন্য কাজ করতেছি। আমরা আমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, পাওয়ার, এনভায়রনমেন্ট, ইলেকট্রোমেডিক্যাল, প্রত্যেকের যে মানে মাদার এবং ফাদার, আমাদের আইডিবির যারা সভাপতি, সেক্রেটারি, আমরা তাদের আন্ডারে চলে গেছি, তারা আমাদেরকে বুকে নিয়েছে, আমাদের কাজ তারা করে দিতেছে, এইটাও তো আমরা একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা ওইখান থেকে ওরাই এখন আমাদের ইনিশিয়েট নিয়েছে, আমাদের হয়ে ওরা চিঠি লিখতেছে, ওরাই এখন আমাদেরকে মন্ত্রী পরিষদে নিয়ে যাচ্ছে। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি ভাই, আমরা হয়তো পৌঁছাই নাই, আজকে যদি একটা মন্ত্রী নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি, আমরা ডাকলে কি তোমরা আসবে না? অবশ্যই আসবো। চাপ যদি উঠে সবাই দেখবে না? অ্যাবসলিউটলি। আমরা ওইটাতে বিশ্বাসী, বিকজ আজকে এখানে আমাদের সারা বাংলাদেশ ইলেকট্রোমেডিক্যালের ইঞ্জিনিয়ারদের মধ্যমণি আরিফ ভাই, তিনি আগের সভাপতি ছিলেন, তিনি আমাদের সাথে আছে। উনি কেন আসছে? একটাই প্রশ্ন, উনি ওখানে করাপশন বন্ধ করতে পারে নাই, বা যতটুকু চেষ্টা করছে, যতটুকু তার আয়ত্তের মধ্যে ছিল, যতদিন ওই পরিবেশটা ভালো ছিল, অতদিন ছিল, আমরা ওইখানে ছিলাম, দেন আমরা কুইট করছি। এখন আমি কারো ভালো চাই, সেটা আমি শরীর দিয়ে, মানসিকতা দিয়ে, অর্থ দিয়ে, অথবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আমরা একটা উত্তম পন্থা বেছে নিয়েছি, একটা সংগঠন ছিল, আর একটা সংগঠন দাঁড় করাবো, আমরা ওদের চেয়ে ভালো কিছু করবো, সেই আশায়, সেই প্রতিজ্ঞায় নিয়ে আমরা কাজ করতেছি বলেই আজকে আমাদের 300+ মেম্বার, আজকে মাশাআল্লাহ এই যে এতগুলো লোক আসছে, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিতেছে, আমাদেরকে বলা হচ্ছে ভাই এইভাবে না, এইভাবে করেন, এইভাবে না, এইভাবে করেন। আমরা এটাই চাইছিলাম, আজকে দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম, যেই মুখগুলো আজকে আমার সামনে আসছে, আমার সাথে কথা বলতেছে, আমি খুব প্রাউড করতেছি যে এরাই আমার শক্তি। ভুল তো হবেই, দোষ তো হবেই, ওইটাকে শুধরে নিয়ে সামনে এগিয়ে দেওয়ার কাজই হচ্ছে সংগঠনের করা, এইটার কাজই হচ্ছে ইউনিটের কাজ, এই কাজটাই আমরা করতেছি। আমরা কোনো নেগেটিভিটির মধ্যে যাব না, আমরা শুধু পজিটিভ থিঙ্কিং নিয়ে যাব, একদিন রেজাল্ট আসবেই। আসলে অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক, ব্যক্তির স্বার্থে হোক, বিভিন্ন মাধ্যমে আমরা যারা বড় হয়েছিলাম 2010-এর ব্যাচে, আমরা কী করছি? আমরা চেষ্টা করছি যে আমরা 41 জনের একটা টিম, 41 জন প্রত্যেকের ছোটো ভাই নিয়ারের যারা, তাকে আগে হেল্প করো। এইভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের জুনিয়রদের একটু একটু করে বিভিন্ন কোম্পানিতে রিকোয়েস্ট করে চাকরির ব্যবস্থা করা, এর বাইরে তো আমাদের কিছু করার নাই। আচ্ছা, এইবার আসেন যে একটা বড় সমষ্টিগত নিয়োগ দরকার, এই জন্য গভর্নমেন্টের কাজ করা দরকার। এবার আমরা গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরেও যাওয়া শুরু করছি, যে যখন টাইম পাচ্ছে, ইমরান যখন টাইম পাচ্ছে, অফিস 2 ঘন্টা ফাঁকি দেওয়া যাবে, বাস সোজা চলে যাচ্ছে, কোথায় যেতে হবে এই জায়গায়, আমাদের সাথে পরামর্শ করে এখানে যেতে, আমার যাওয়া দরকার, আমিও সময় ম্যানেজ করে যাচ্ছি, প্রাইভেট অর্গানাইজেশন ক্যাশ করি, কিছু পয়সা দেয়, আমার পুরো টাইম টেকে তারা কিনে নিছে, তারপর আমি যে চুরিটুকু করতেছি, অ্যাবসোলিউটলি বিকজ অফ ইউ মাই ডিয়ার, নট ফর মি, নট ফর মাই টাইম, সব শুধু জুনিয়রদের জন্যই, আমাদের জন্য। আমরা কিন্তু, আমাদের কিন্তু চোখ বন্ধ, আমরা দেখতেছি যে আমরা হইতেও পারে নাও পারে, যদি হয় তাহলে ফরচুনেট, তাহলে একসাথেই থাকবো, একসাথেই যা কিছু করি একসাথেই করবো, আর যদি না হয় তোমাদের জন্য কিছু একটা হবে, বকা দেও, ভালোবাসো, ভালো লাগা, যা কিছু কাজের উপরে ডিপেন্ড করবে, কাজ যদি না হয় কেউ আস্থা রাখবে না। আজকে এখানে ডিমিয়াতে আমি মেম্বার হব কি হব না, আমি বিমিয়া করি, আমি এটা করি, সেটা করি, অনেকগুলি সংগঠন আছে, প্রত্যেকটারই তুমি মেম্বার হও, হওয়ার আগে তুমি শুধু জানো কোনটা ইফেক্টিভ, কোনটা তোমার জন্য বেস্ট, কোনটা তোমার ভাইদের জন্য কাজ করবে, এটা তুমি জানো, জানার রাইট তোমার আছে। এখন জানার জন্য তোমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, চোখ বন্ধ করলে, আমি যদি সবার বাড়ির কথা বলি, প্রত্যেকে যদি আমি বলি যে চোখ বন্ধ করে নিজের বাড়িটা চিন্তা করো, প্রত্যেকে নিজের বাড়িটাই চিন্তা করতে পারবে। আমি যদি বলি আমি চোখ বন্ধ করে ইতির বাড়িটা আমি দেখবো, ইতির বাড়িটা কেমন,
বাড়ির সামনে কয়টা সুপারি গাছ আছে, কয়টা গরু আছে, কয়টা ছাগল আছে, কয়টা নারকেল গাছ আছে, আমি কি পারবো? যদি না যেয়ে থাকি, আজকে তুমি ডিমিয়াতে আইসে একদিনের কথায় তুমি কোনোভাবে এই ডিমিয়ার প্রেজেন্ট ফিউচার পাস্ট তুমি ডিটেক্ট করতে পারবে না। ডিটেক্ট যদি করতে হয় এখানে এসে আমাদের সাথে লেগে থেকে বুঝতে হবে। সাত দিন পরে গিয়ে তুমি কোশ্চেন করো, ভাই আপনি তো কি করতেছেন এটা তো বুঝতে পারতেছি, আপনি তো শুধু নিজের জন্য করতেছেন, তার আগে কিন্তু বলতে পারবো না। বাট আমাদের এখানে উদাত্ত আহ্বান, প্রত্যেকেই আমরা জানবো, জানার চেষ্টা করবো, দেন আমি ভাইকে পরামর্শ দিব, ভাই এইভাবে না এইভাবে, আপনি এখানে আসলে আমার কি হবে এখানে, মানে কার কি পাওয়ার, কার কি ক্যাপাসিটি, নোবডি নোস। আজকে এমন একটা ছেলে এখানে আসতে পারে যে যার মামার শালা মন্ত্রণালয়ে চাকরি করে, যার দ্বারা তার একটা ইনফরমেশনে, তার একটা সহযোগিতায় আমরা দুইটা বড় ভাই তার সাথে যেতে পারবো মন্ত্রণালয়ে। আমার এখন 500 টাকা করে একটা পাস কিনতে হয়, তখন আমার এই পাসটা হয়তো কম টাকা লাগবে, পান্নার টাকা নাও লাগতে পারে। তো আমরা তো চাই একটা বড় ইউনিট হোক, একটা ভালো ছেলে আসুক, একটা ইনফরমেটিভ ছেলে আসুক, একটা পাওয়ারফুল ছেলে আসুক, যার মাধ্যমে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন যদি আমি লেগে থাকি তাহলে আমার কী কী সুবিধা হবে? যে কোনো জায়গায় একটা কাজে, একটা কাজ চলতেছে, ওই জায়গাতে এক একজন এক এক রকম বিরূপ প্রতিক্রিয়া, নিজের ভাব প্রকাশ করবে। কিন্তু এখানে যে ছেলেটা ট্যালেন্ট, যে ছেলেটা বুদ্ধিমান, যে ছেলেটা বিচক্ষণ, সেই ছেলেটা কী করবে? ওই কাজটার সাথে লেগে থাকবে, ধৈর্য ধরবে, সাহস দিবে, শক্তি দিবে। আমাদের মধ্যে কি কি এই মেন্টালিটি আছে ভাই? যদি থাকে তাহলেই ডিমিয়া, তাহলে আমাদের ডিমিয়া, তাহলে আমাদের ডিমিয়া সাকসেস আনবে। এই এই মেন্টালিটি, এই সূত্রটা ভিতরে গেঁথে নিতে হবে। তারপরে আমার কলেজে যাইতে হবে না, কোথায় যেতে হবে, সব জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু ভিতরটা আগে শুরু করতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, সাহস দিতে হবে, শক্তি দিতে হবে। দ্যাটস অল আই থিঙ্ক। আসলে আমি আর লম্বা সময় নিতে চাই না, অনেকে অনেক কথা বলছে, আমিও চেষ্টা করছি অল্পের মধ্যে বোঝাবার। তো এই যে যার অবস্থান থেকে আজকে আসলেই আমাদের সামনে, আমরা বিভিন্ন জায়গায় পাঠাবো না, এখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, শুধু আমাদের সাথে একটা ফর্মালিটি, একটা ফর্ম নিয়ে ফিল আপ করে আমাদের সাথে কাউন্ট হওয়া, যেন আমরা আমাদের যাদের সাথে কাজ করতেছি তাদের কাছে বলতে পারি আজকে 700 থেকে 800 মেম্বার হয়েছে, আজকে স্যার 1000 মেম্বার হয়েছে, কেন স্যার আমাদের দাবি দেবো মানবেন না? এই ডকুমেন্ট ছাড়া কিন্তু গভর্নমেন্ট বা কোনো জায়গায় ডকুমেন্ট ছাড়া কোনো কথা নাই, প্রমাণ ছাড়া কোনো কথা নাই, প্রমাণের জন্যই এই ওয়েগুলা। আর যেখানে যে কোনো জায়গায় যে কোনো একটা কাজ করতে গেলে 10 টাকা 20 টাকা 50 টাকা লাগে। আমরা যেটা করছি যে আমরা এটা ফ্রি, যতদিন আমরা পারি আমরা পয়সা দিয়ে যাব, দিয়ে জিনিসটাকে আগে নিয়ে যাবো, ওই জন্য আমরা ফর্মটাও ফ্রি করে দিছি। এখন শুধু বিশ্বাস করে, যাদের বিশ্বাস হবে, বারবার রিকোয়েস্ট, যাদের বিশ্বাস হবে, যাদের আস্থা আছে, যারা এটাকে ভালো বাসতে চাও, নিজের ফিউচারের জন্য কিছু করতে চাও, অন্য ভাইদের জন্য করতে চাও, তারা এই ফর্মটা ফিল আপ করো, তারা আর 5টা ভাইকে ইনস্পাইরেশন দাও যে ভাইরা কাজ করতে এসে চলো ভাইদের সাথে কাজ করো, তাহলে এইভাবে তোমরা মেম্বার হও। যার যার কলেজের নিজের উদ্যোগে যা জানো তা নিয়ে কথা বলা শুরু করো। যদি আস্থা থাকে তাহলে কথা বলতে পারবা, যদি ভালোবাসা থাকে তাহলে কাজ করতে পারবা। যাদের ভালোবাসা আছে তারা কাজ করো, যারা করতে চাও না তারা ভাই না জেনে কোনো বিরূপ মন্তব্য করো না যে ভাই আপনি কী করছেন, 1 বছর হয়ে গেছে কিছু করতে পারেন নাই, এই কথা বলার আগে অ্যাটলিস্ট তোমরা একটু জানো। যতগুলো জায়গায় আমরা গেছি তথ্যগুলো আগে জানো, না জেনে আশেপাশে কোনো মন্তব্য করো না। আমাদের এই সমাজে বাংলাদেশের মানুষ, আমাদের দেশের এই মেন্টালিটি থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করতেছি, শুধু ইনফরমেশনই না, আমরা নিজেরা যতটুকু পারতেছি গায়ে ঘেটে হোক, অর্থ দিয়ে হোক, ইনফরমেশন দিয়ে হোক চেষ্টা করতেছি। তোমরা আস্থা রাখো, কাছে থাকো, আমাদেরকে ভালোবাসো, কাজ হবে ইনশাল্লাহ, সেই দিন বেশি দূরে না। আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এই আয়োজন করছে, আজকে যারা বরিশাল আসছে, এরকম সিলেট আসবে, রংপুর আসবে, দিনাজপুর আসবে, যারা যে কোনো জায়গা থেকে আমাদের ভাই ব্রাদার আছে সবাই আসবে আমাদের সাথে কাজ করবে। অনেক লোক আসার দরকার নাই, 5টা লোক আসবে, 5টাই ইউনিটি পাওয়ার এই মেন্টালিটি নিয়ে আসবে, 5টা লোক কাজ করবে, সঙ্গবদ্ধ হয়ে কাজ করবে, ভালো লাগবে, ভালোবাসবে, আগে যাবো ইনশাল্লাহ। শরীফ, সৌরভ, যারা বরিশালের মেহেদি শ্রেষ্ঠ, ওয়ান্ডারফুল জব, উই আর ভেরি প্রাউড অফ ইউ। তোমরা যেভাবে কাজ করতেছ ইনশাল্লাহ আমাদের অচিরেই আমরা বিরাট কিছু অ্যাচিভ করবো, এই আশাবাদ ব্যক্ত রাখে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।